সড়ক দুর্ঘটনা রোধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত কয়েকটি সড়ক ও সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। বিস্তারিত আসাদ রিয়েলের প্রতিবেদনে। শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত চারটি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলো উদ্বোধন করেন। সীমান্ত সংযোগ সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সারা দেশের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা প্রবণ স্থান চিহ্নিত করে তাতে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে সারা দেশে 2010-2012 সালে জাতীয় মহাসড়কে 209টি ব্ল্যাক স্পট বা দুর্ঘটনা প্রবণ স্থান চিহ্নিত করে সেই ব্ল্যাক স্পটগুলোতে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীকালে জাতীয় আঞ্চলিক মহাসড়কে আরও 252টি ব্ল্যাক স্পট চিহ্নিত করা হয়। এর মধ্যে 172টি ব্ল্যাক স্পটের প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অবশিষ্ট 80টি ব্ল্যাক স্পট উন্নয়ন করা হবে। এর ফলে ওই সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। তিনি আরো বলেন, চালকরা দীর্ঘ সময় গাড়ি চালালে অনেক সময় ক্লান্ত হয়ে পড়ে, সেজন্য হাইওয়েগুলোর পাশে চালক ও যাত্রীদের জন্য বিশ্রামের ব্যবস্থা করছে সরকার। আমি পথচারীদের উদ্দেশ্যে এটুকু বলবো যে ট্রাফিক রুলস সম্পর্কে সবার জ্ঞান থাকা দরকার এবং সেটা মেনে চলা দরকার। ট্রাফিক রুলস সকলে মেনে চলবেন। মোবাইল ফোন কানে নিয়ে কথা বলতে বলতে ওই সড়ক দিয়ে চলা বা রেল লাইনের পাশ দিয়ে হাঁটা বা রেল লাইন পার হওয়া বা সড়ক পার হওয়া এটা কখনো কেউ করবেন না, এটা বন্ধ করতে হবে। দ্বিতীয় কথা হলো যে যেখান সেখান থেকে হঠাৎ করে দৌড় দিয়ে রাস্তা পার হবেন না, রাস্তা পার হতে গেলেই কিন্তু দুর্ঘটনাটা ঘটে, কাজে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। তবে দুর্ঘটনা এড়াতে সরকারি পদক্ষেপের পাশাপাশি পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। সাথে সাথে আমি গাড়ির চালক এবং হেল্পারদের কথা বলবো। আমরা জানি যে চালকরা দীর্ঘ সময় গাড়ি চালালে অনেক সময় ক্লান্ত হয়ে পড়ে, অনেক সময় ঝিমিয়ে পড়ে, সেটা হয়। সেজন্য আমরা এখন থেকে হাইওয়েগুলির পাশে চালকদের জন্য বা যারা যাত্রী তাদের জন্য বিশ্রামের ব্যবস্থা আমরা নিচ্ছি। আর ড্রাইভাররা যদি ক্লান্ত হয় তারা কিছুক্ষণ গাড়ি থামাতে পারেন, কিন্তু ওই হেল্পারকে দিয়ে গাড়ি চালানো, যার কোনো ভারী যান চালানোর মতন যার দক্ষতাই নাই তাকে দিয়ে চালানোটা ঠিক না, এটা খুব অন্যায় কাজ। বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করছে এবং এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না বলে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের এই অগ্রযাত্রা আর কেউ থামিয়ে দিতে পারবে না। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।